আসসালামু আলাইকুম কবিরা সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো বর্তমান ফেসবুক ইউটিউবে একজন ভাইরাল কবিরাজ হিসেবে পরিচিত, আপনার অনেকগুলি সাক্ষাৎকার নিয়েছি, এই হিসাবে আমি আরেকটা সাক্ষাৎ নেওয়ার জন্য আসছি। দর্শকের উদ্দেশ্যে আপনার নামটি বলেন এবং কি কি চিকিৎসা করেন। আনোয়ারা বেগম, আমি চিকিৎসা করি, ছেলে মেয়ে হয় না, বিয়ে শাদি হয় না, স্বামী স্ত্রী অমিল, প্রেম ভালোবাসা, তার শত্রু বাদা জাগা জমিন নিয়ে। আপনি এই কাজগুলি করে থাকেন? প্রেম ভালোবাসা ব্যর্থ, সংসার অশান্তি, শত্রু, জায়গা জমিন নিয়ে মামলা মোকদ্দমা, যে কোনো দেশ বিদেশে লটারি, এরপরে আপনার যে কোনো কফিলের সমস্যা, এগুলি করে থাকেন তাই তো? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে দর্শক আপনাকে পাবে যে আপনার নাম্বারটি দর্শকের তো দিতে হবে। আমার নাম্বারটা আছে। আচ্ছা আচ্ছা, আপনি নাম্বারটি বলতে পারবেন না? আমি বলে দেবো। না, আপনি বলে দেন। আচ্ছা, প্রিয় দর্শক, ওনাকে যে নাম্বারটি পাবেন, ইমু নাম্বারটি, এই নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি, 0178825, এরপর হলো 4545, এরপরে হলো 882, এই নাম্বারটি হলো কবিরাজের। আমি আবার নাম্বারটি বলে দিচ্ছি, 0178282, এরপরে হলো 5485882, এই নাম্বারটি হলো কবিরাজের। উনি বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন, ওনার সঙ্গে সরাসরি কল দিয়ে কথা বলবেন, উনি মোবাইলের মাধ্যমে যে কোনো ধরনের সমস্যা 100% গ্যারান্টি সহ কাজ করে থাকে। আপনার ঠিকানাটা কোথায়? আমার ঠিকানাটা হলো রাঙামাটি। রাঙামাটি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা ঠিকানা, আর কোনো ঠিকানা আছে আপনার? একটা ঠিকানা আছে সিলেট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।